পেটের ভুঁড়ি নিয়ে চিন্তিত নয় এমন মানুষ পাওয়া আসলেই একদম দুরূহ ব্যাপার। নারী পুরুষ ভেদে প্রত্যেকেই কিন্তু এই পেটের চর্বি বা ভুঁড়ি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকে। যদি খুব দ্রুত এটাকে কমাতে সবাই পারে না, কিছু নিয়ম ফলো করলে আসলে আস্তে আস্তে এটাকে কমে যাবে। এটাকেই আমরা আসলে দ্রুত সমাধান বলে থাকি। বিশেষ করে আপনার খাবারের টাইম ঠিক রাখবেন, খাবারটাকে খুব ভালো করে চিবিয়ে খাবেন, পানির পরিমাণটাকে ঠিক রাখবেন, ডিউরিং মিল কোনো পানি খাবেন না। এক গ্লাস লেবু পানি খাওয়ার জন্য কুসুম গরম আস্তে আস্তে করে, এবং এটা চেষ্টা করবেন সকাল বিকেল এবং রাত তিনবেলা খাবারের আধা ঘন্টা পরে খাওয়ার জন্য। প্রতিবার খাবারের পরে 20 মিনিটের মতো চেষ্টা করবেন স্লো ওয়াক করার জন্য। খাবার নেওয়ার আগে চেষ্টা করবেন 15 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেওয়ার জন্য, এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে চেষ্টা করবেন মিনিমাম 35 মিনিটের একটা ব্রিস্ক ওয়াকিং দেওয়ার জন্য। অটোমেটিক্যালি আস্তে আস্তে আপনার পেটের চর্বি কিন্তু কমে যাবে। তবে যখন এই চর্বি কমাতে যাবেন তখন কিন্তু চর্বিযুক্ত খাবার এবং সুগারকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। চুল কেন পড়ে যায় প্রথমে সেটা আইডেন্টিফাই করতে হবে। যখনই আইডেন্টিফাই হয়ে যাবে তখনই কিন্তু আপনি এক্সটার্নাল এবং ইন্টারনাল কেয়ার করতে হবে। আমি একটু ইন্টারনাল কেয়ারের কথা যদি বলি তাহলে বলবো যে দৈনিক যদি আপনার পানি শূন্যতা তৈরি হয় তাহলে আপনার হেয়ার ফল হবে, প্রচণ্ড স্ট্রেসে হেয়ার ফল হবে, রাতের ঘুম যারা ঘুমাবে না তাদের হেয়ার ফল হবে। তার মানে কি, এই প্রত্যেকটাকে কারেকশন করতে হবে। স্ট্রেস নেওয়া যাবে না, রাতের ঘুম ঘুমাতে হবে, পানি ঠিকমতো খেতে হবে, পর্যাপ্ত পরিমাণের প্রোটিন এবং ফ্যাটি গুড ফ্যাটযুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় থাকতে হবে। ভালো প্রোটিনের মধ্যে বাদাম এবং ডিমকে কোনোভাবেই আপনি বাদ দিতে পারবেন না। তার পাশাপাশি চেষ্টা করতে হবে চুলের এক্সটার্নাল কেয়ার করার জন্য, অর্থাৎ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা খেলেও ভালো, এটা লাগালেও ভালো। এটাকে চেষ্টা করবেন, যারা ভালো খেতে পারেন তাদেরকে বলবো স্পিরুলুনা, অর্থাৎ এটা খুবই শক্তিশালী প্রোটিন, চুলের স্বাস্থ্যের জন্য খুব খুব ভালো। চুলের স্কাল্পে লাগাতেও পারেন এবং আপনি খেতেও পারেন। অটোমেটিক্যালি আপনার এটা ডেভেলপ করবে। যাদের ভিটামিন ডি এবং আয়রন ডেফিসিয়েন্সি আছে অবশ্যই সেটাকে রিকভার করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার চুল গজাচ্ছে। হঠাৎ করে হজম শক্তি নষ্ট হয়ে যাওয়া কারণ হলো আমরা অনেক বেশি প্রসেস ফুড খাই, অনেক বেশি মশলাদার খাবার খেয়ে থাকি। এই খাবারগুলোকে আমাদেরকে কেয়ারফুলি ইনটেক করতে হবে। যারা খুব বেশি বাইরের খাবারের প্রতি ঝুঁকে যায়, অর্থাৎ রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে খেয়ে থাকে, তাদের কিন্তু এই হজম শক্তি অনেক নষ্ট হয়ে যায়। কারণ এখানে কোন ধরনের তেল চিনি লবণ ইউজ করে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো খাবারে যদি ভেজাল থাকে হজম শক্তি অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। তাই হজম শক্তিকে ফিরিয়ে পাওয়ার জন্য আপনার খাবারের ভেজাল রোধ করতে হবে, অর্থাৎ যতটুকু ফ্রেশ এবং ন্যাচারাল খাবার খাওয়া যায়, গ্লুটেন ফ্রি খাবার এবং খাবারে প্রোবায়োটিক যুক্ত হতে হবে। টক দই থেকে আমরা এই প্রোবায়োটিকটা পাবো, প্রিবায়োটিকটা আমরা কাঁচা সবজি থেকে পাবো। সোয়েটগুলো খাদ্য তালিকায় রাখতে হবে, খাবারকে খুব ভালো করে চিবিয়ে খেতে হবে হজম শক্তি বাড়ানোর জন্য, এবং প্রপারলি আমাদের পানির ইনটেক এবং আউটপুট ঠিক থাকতে হবে, ঘুমের টাইমও ঠিক থাকতে হবে এই হজম টাইমের জন্য। তবে অনেক স্ট্রেসের কারণে হজম শক্তি নষ্ট হয়ে যায়, তাই স্ট্রেসটাকে অটোমেটিক্যালি রিলিফ করবেন। প্রয়োজনে আপনি সাপ্লিমেন্ট আকারে প্রোবায়োটিকটাকে ইনটেক করতে পারেন দীর্ঘদিন ধরে।